নমস্কার, ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন, আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। 2019 লোকসভা নির্বাচনের 17তম লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি বিজেপি দলের রেবতী ত্রিপুরা জয়ী হয়েছিলেন পূর্ব ত্রিপুরা আসনে। আজকে আমরা পূর্ব ত্রিপুরা আসনটি নিয়ে আমরা কথা বলবো। আমরা দেখছি সাম্প্রতিক যিশু দেববর্মনকে নিয়ে কথা হলেও অবশেষে রেবতী ত্রিপুরাকে কিন্তু রাখতে চলেছে বিজেপি দল, এমনটাই কিন্তু আলোচনা উঠে আসছে। এবং পশ্চিম ত্রিপুরা আসনে রয়েছেন প্রতিমা ভূমি। আজকে আমরা পূর্ব ত্রিপুরা আসনটি নিয়ে আমরা কথা বলছি। 1952 সাল থেকে 2019 পর্যন্ত 17টি লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 1952 সালে যে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই প্রেক্ষাপটটি যদি আমরা দেখি, আমরা দেখতে পাই কংগ্রেস এবং সেই সময় সিপিআই, তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই, তখনও সিপিআইএম দলটি তৈরি হয়নি, সিপিআই ছিল তখন, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অবিভক্ত। তখন দশরথ দেব, যিনি গণমুক্তি পরিষদের প্রথম ভোটে লড়াই করেছিলেন, সেই সময়টাতে ভোটে যে ভোটারের সংখ্যাটা ছিল তার থেকে 47% ভোটার মাত্র টার্নআউট করেছিল বা ভোটে অংশগ্রহণ করেছিল। এবং আমরা দেখেছি কংগ্রেস এবং সিপিএম, তখন বিশেষ করে যদি আমরা দেখি কংগ্রেসের সচিন্দ্রলাল সিং তখন কংগ্রেসের হয়ে তখন লড়াই করেছিলেন। এই 1952 সালে আমরা দেখতে পাচ্ছি মোট ভোটারের সংখ্যা ছিল 3,29,806 জন। তখন ছিল ভোটারের সংখ্যা 1952 সালে 3,29,806 জন ছিল মোট ভোটার, কিন্তু ভোট পড়েছিল মাত্র 47%, যেখানে দশরথ দেব মোট ভোট পেয়েছিলেন 42,866টি এবং সচিন্দ্রনাথ সিংহ, যিনি ভোট পেয়েছেন 29,650টি ভোট পেয়েছিলেন কংগ্রেস আইএনসি অর্থাৎ ইন্টারন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে ভোট পেয়েছিলেন তখন। অর্থাৎ বোঝা যাচ্ছে ভোটের মার্জিন যতটা কম ছিল এবং ভোট টার্ন আউট হয়েছিল মাত্র 47%, অর্থাৎ ভোটারের সংখ্যার চাইতে অর্ধেকের চাইতে কম লোকসভা নির্বাচনে ভোটদানে অংশগ্রহণ করেছিল ভোটার সেই সময়টাতে। এই ছিল 1952 সালের চিত্র। সেখান থেকে 2019 সালে রেবতী ত্রিপুরা বিজেপির তিনি জয়ী হয়েছেন 17তম লোকসভা নির্বাচনে। এবার 2024 সালে হচ্ছে 18তম লোকসভা নির্বাচন। এই নির্বাচনে ফলাফল কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে। অবশ্যই নির্বাচন দিনক্ষণ ঘোষণা হয়নি, সময় রয়ে গেছে। আমরা এই 1952 সালের প্রেক্ষাপটটা আমরা তুলে ধরলাম। তার পরবর্তীতে যদি আমরা দেখি 52 থেকে 67 সালের ভোট বা নির্বাচন পর্যন্ত, তখন দশরথ দেব কিন্তু এক নাগারে পূর্ব ত্রিপুরা থেকে প্রতিনিধিত্ব করে গেছেন। ঠিক 67 সালে যখন নির্বাচন হয়েছে, অর্থাৎ আমরা 67-এর পূর্ব মুহূর্ত পর্যন্ত বলেছিলাম যে দশরথ দেব ছিলেন প্রতিনিধি পূর্ব ত্রিপুরা আসন থেকে, ইস্ট ত্রিপুরা লোকসভা যে কনস্টিটিউয়েন্সি রয়েছে এখান থেকে। 67 সালে বর্তমান ত্রিপুরা সুপ্রিমোর পিতা কিরিট বিক্রম কিশোর মাণিক্য দেববর্মন, তিনি ভোটে লড়াই করেছেন 1967 সালে এবং সেই সময় রেকর্ড সংখ্যক ভোটে তিনি জয়ী হয়েছেন 2,26,756টি ভোটে, 2,26,756 নাম্বারস ভোটে তিনি জয়লাভ করেছেন 1967 সালে প্রথমবার। তারপর 1967 থেকে 1971 অর্থাৎ নির্বাচন আগ মুহূর্ত পর্যন্ত ছিলেন 5 বছর কিরিট বিক্রম মাণিক্য কিশোর দেববর্মন, তিনি ছিলেন কিরিট বিক্রম মাণিক্য অর্থাৎ ত্রিপুরা সুপ্রিমো প্রথম কিশোর মাণিক্য দেববর্মনের পিতা। 1971 সালে পুনরায় দশরথ দেব জয়ী হয়েছেন। তারপরে 1977 সালে পুনরায় কিরিট বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, তিনি আবার জয়ী হয়েছেন। তারপর 1980 থেকে 1984 সাল পর্যন্ত রয়েছেন বাজুবাং রিয়াং সিপিআইএম এর। 1989 সালে পুনরায় কিরিট বিক্রম মাণিক্য বাহাদুর, তিনি আবার আইএনসির হয়ে ভোটে লড়াই করে জয়লাভ করেছেন। তারপর কিরিট বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মৃত্যুর পর 1991 থেকে 1998 সাল পর্যন্ত ছিলেন বিভু কুমারী দেবী অর্থাৎ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের মাতা, তিনি কংগ্রেসের হয়ে লড়াই করে জয়লাভ করেছিলেন। তারপরে বলছিলাম 1991 থেকে 1998 ছিলেন বিভু কুমারী দেবী। এবার 1999 অর্থাৎ 1998 সালে যখন ভোট হয়, তার পরবর্তী থেকে আবার বাজুবাং রিয়াং অর্থাৎ 1998 পরবর্তী থেকে আবার বাজুবাং রিয়াং তিনি পূর্ব ত্রিপুরা আসনে জয়লাভ করেছেন। তার পরবর্তীতে
2014 সালে জিতেন্দ্র চৌধুরী, তিনি মন্ত্রী বিধায়ক ছেড়ে, অর্থাৎ বিধানসভা ছেড়ে তিনি লোকসভাতে গিয়ে তিনি প্রতিনিধিত্ব করেন সিপিএম এর হয়ে 2014 সাল। তার পরবর্তী 2019 সালে যে 17তম লোকসভা নির্বাচন হয়েছে, সেখানে বিজেপির প্রথমবারের জন্য বিজেপির রেবতী ত্রিপুরা এই আসন থেকে জয়লাভ করেছিলেন। এই হচ্ছে 1952 থেকে 2019 অবধি প্রথম থেকে 17তম লোকসভা নির্বাচনের যে পূর্ব ত্রিপুরা আসনের যে চিত্র, কে কত ভোটে জয়লাভ করেছেন সেটা বিস্তৃত না বলা হলেও কারা কারা প্রতিনিধিত্ব করেছিলেন এবং ফার্স্ট নির্বাচনের কি প্রেক্ষাপট ছিল 1952 সালে, সেটা আমরা এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।